বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তর বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে হালি শহরে। বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বিশু দাস। ঘটনাটি ঘটেছে হালি শহরের লক্ষ্মীনারায়ণ কলোনিতে। ঘটনার সময় মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। মহিলা বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে অভিযুক্ত যুবক ছুরি চালায় বলে অভিযোগ। আমার ঘরের দরজাটা খুলে ও ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে বিছনার উপরে উঠে আমার সঙ্গে খুব অত্যাচার আচরণ করেছে। আমার গলায় ওই ছুরি বসিয়ে দিয়ে আমাকে রেপ করতে চাইছে। ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে তারা। বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। ডিউটি চলে গেছে 5:30টার সময়। আমার যা দুই বাচ্চা নিয়ে শুয়ে থাকে, দরজার ছিটকানি মনে হয় আলগা ছিল বা হয়তো দেবে উঠে, তখন এই বাড়ির ছেলে, পাশের বাড়ির ছেলে, হ্যাঁ বিশু নাম, ও অনেকদিন ধরে মনে হয় টার্গেট ছিল, নাহলে ও এই কাজটা হঠাৎ এইভাবে করতে ওরই হতো না। হয়তো দেখেছে যে মুখ চিনে গেছে বা সজাগ আছে, তখন হয়তো মুখ টুক চিপে মানে অ্যাটেম্প টু মার্ডারের মতন করে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হালি শহর।